আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির প্রথম ধাপের বেশিরভাগ অংশের অবকাঠামোই দৃশ্যমান হয়েছে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেদিক থেকে শুরু হয়েছে এবার এদিকটিতে এসে দেখতে পাচ্ছি সড়কের একটি পাশে কার্পেটিং করা হয়েছে। সামনের এই অংশটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনের দিক। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তিনটি ধাপে করা হচ্ছে। বিমানবন্দরের কাউলার সামনের এই অংশ থেকে শুরু হয়ে মগবাজার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীর দিকে গিয়ে শেষ হবে। এবার বিমানবন্দর সড়কে এসে দেখতে পাচ্ছি সড়কের একটি পাশে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠার জন্য। এই অংশ দিয়েই এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠতে হবে। সামনে ডান পাশের এই অংশটি এক্সপ্রেসওয়ে থেকে নামার জন্য। অনেকেই বলছিলেন এই জায়গাটিতে রাস্তাটা কিছুটা সংকুচিত হয়ে গেছে, আগে এখানে সড়কটি 8 লেনের ছিল, এখন 6 লেন হয়ে গেছে, র্যাম্পের অংশগুলো আর একটু পাশে দিলে ভালো হতো। এই অংশটি সামনে গিয়ে র্যাম্প দিয়ে তারপর এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। এখানের যে অংশ, এখান দিয়ে কোনো যানবাহন চলাচল করবে না। আশুলিয়ার দিক থেকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হচ্ছে সেটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশেই সংযুক্ত হবে, তারপর এই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েরও কাজ চলছে, সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাম পাশে রেল লাইন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশই রেল লাইনের উপর দিক দিয়ে গেছে। টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত এই অংশে 2টো রেল লাইন ছিল, এখন তার পাশে নতুন আরও 2টো লাইন করা হয়েছে, বর্তমানে কাজ চলছে। সব মিলিয়ে এখন টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত হবে 4টি লাইন। এখানে দেখা যাচ্ছে ল্যাম্প পোস্টগুলো বসে গেছে। মাঝখানের এই অংশের যে রাস্তা, এটি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে চলে যাবে। এই অংশটি আর একটু সামনের দিক থেকে বন্ধ থাকবে। বাম পাশের এই অংশটি যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে বনানী মগবাজার কুতুবখালীর দিকে যাবে তখন এই লেন দিয়ে যেতে হবে সামনের দিকে। এখানে এটি হচ্ছে টোল প্লাজা। একদম ডান পাশের এই লেনটি হচ্ছে যারা মগবাজার বনানীর দিক থেকে এসে বিমানবন্দরের দিকে নামবে তখন এই লেন দিয়েই যেতে হবে। এই লেনটিতে সামনের দিক থেকে একদম বনানীর দিক পর্যন্ত পুরো অংশেই কার্পেটিং হয়ে গেছে। জানা গেছে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের তেজগাঁও পর্যন্ত কাজ হয়ে গেলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দরের সামনের দিক থেকে বনানীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 7.4 কিলোমিটার, আর দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5.8 কিলোমিটার, আর তৃতীয় ধাপ মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 6.4 কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠা এবং নামার জন্য 31টি র্যাম্প থাকবে। এবার খিলক্ষেতের দিকে চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে মাঝখানে ডিভাইডার অংশে ল্যাম্প পোস্টগুলো বসে গেছে। বসুন্ধরা পূর্বাচলের দিক থেকে এসে যারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে আর একটু সামনে কুড়িলের দিকে দেখা যাচ্ছে র্যাম্প, সেখান দিয়ে উঠতে হবে। সামনে এখানে যে র্যাম্প দেখা যাচ্ছে এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে থেকে কুড়িলের দিকে নামার জন্য। যারা বিমানবন্দর সড়কের এই অংশ থেকে এক্সপ্রেসওয়েতে উঠবে তখন এই অংশ দিয়ে এসে এই দিক দিয়ে তারপর এক্সপ্রেসওয়েতে যেতে হবে। সামনের এই জায়গাটিতে একটি টোল প্লাজা। বনানীর দিক থেকে বিমানবন্দরের আসার যে লেন, এখানে দেখা যাচ্ছে পুরোটাই কার্পেটিং হয়ে গেছে।
এখানে প্রায় দেখা যায় বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে যাওয়ার কারণে পিছনের দিকে যানবাহনগুলো যেতে পারে না, এর কারণেও যানজট সৃষ্টি হয়। এদিকে আশপাশে বাসের জন্য আলাদা বাস স্টপেজ করা দরকার। এক্সপ্রেসওয়েটি চালু হয়ে গেলে তখন যেসব যানবাহন কুড়িলের দিকে আসবে সেসব যানবাহন এদিক দিয়ে যেতে বাধাগ্রস্ত হবে। এবার এখান থেকে চলে যাব এক্সপ্রেসওয়েটি দ্বিতীয় ধাপ অংশে। সেখান থেকে এই দিক পর্যন্ত বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশটি দেখে আসি। এবার চলে এসেছি তেজগাঁওয়ের দিকে। এখান থেকে ডান পাশের অংশটি চলে গেল ফার্ম গেটের দিকে। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি যেসব অংশে পিলারের কাজগুলো সম্পন্ন হয়ে গেছে সেখানে গাডারগুলো বসানো হচ্ছে। এটি হচ্ছে ফার্ম গেট। এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প সামনের এদিকে এসে নেমেছে। এটি হচ্ছে মেট্রো রেলের ফার্ম গেট স্টেশন। এই র্যাম্পটি হচ্ছে যারা ফার্ম গেট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠবে তাদের জন্য। তেজগাঁও থেকে এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এদিক দিয়ে মগবাজার হয়ে কমলাপুরের দিকে চলে গেছে। এদিকের অংশেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে। সামনের দিকে এটি তেজগাঁও রেল স্টেশন। জানা গেছে প্রথম এবং দ্বিতীয় ধাপের এই অংশ পর্যন্ত কাজ হয়ে গেলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তেজগাঁওয়ের এখান থেকে সামনের দিকটি চলে গেল মহাখালী বনানীর দিকে। এক্সপ্রেসওয়েটিতে উঠা এবং নামার জন্য দুপাশের অংশে দেখা যাচ্ছে র্যাম্পের কাজ চলছে। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়ের অংশে বেশ খানিকটা জায়গায় সড়কের উপর ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানে ডানে বামে দুটো র্যাম্প দেখা যাচ্ছে, একটি হচ্ছে এক্সপ্রেসওয়েটিতে উঠার জন্য আর একটি হচ্ছে নামার জন্য। বাম পাশের এই র্যাম্পটি মহাখালী বাস টার্মিনালের সামনের দিকে গিয়ে নেমেছে আর ডান পাশের এই র্যাম্পটি মহাখালী বাস টার্মিনালের সামনের দিক থেকে এক্সপ্রেসওয়েটিতে উঠার জন্য। আর একটু সামনের দিকে মহাখালী, এখানে যে র্যাম্পটি দেখা যাচ্ছে এটি হচ্ছে যারা বিমানবন্দর বনানীর দিক থেকে এসে এই অংশে নামবে তাদের জন্য। সামনে এটি মহাখালী ফ্লাইওভার। এখান থেকে সামনের দিকটি চলে গেল বনানীর দিকে। সামনে ডান পাশের এটি হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ির দিক থেকে এক্সপ্রেসওয়েটিতে উঠার র্যাম্প। এবার একটু সামনে চলে আসলাম কুড়িলের পর বনানীর দিকে নামার জন্য। ডান পাশের এটি হচ্ছে র্যাম্প। যারা মগবাজার তেজগাঁওয়ের দিক থেকে বনানীর দিকে নামবে তখন এই র্যাম্প দিয়েই বনানীর দিকে নামতে হবে। আর বনানীর দিক থেকে এক্সপ্রেসওয়েটিতে উঠার জন্য বাম পাশের এটি হচ্ছে র্যাম্প। এখান থেকেই কার্পেটিং এর কাজটি শুরু হয়ে বিমানবন্দরের দিকে চলে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।